मोगली नामेर छबिर शुरूते एकटी छोट छेलेके देखानो हयेछे। से किछु नेकड़े निये दौड़ाच्छिलो। एदिके बाघीरा नामे एकटी कालो पैंथार आसे। बाघीरा मोगलीके खुंजे पेयेछिलो जखन से एकटी शिशु छिलो एबं एटी ताके किछु नेकड़ेदेर काछे निये जाय। तादेर मध्य एकटीर नाम छिलो रक्षा एबं एटी मोगलीके तार बाच्चादेर मतो लालन पालन करेछे। एटी मोगलीके तार छेले बानियेछे एबं एर जनताओ ताके ग्रहण करेछे। आकेला नामेर तार दलेर नेताओ मोगलीके मेने नेन। आकेला एकटी कालो पैंथार छिलो जदिओ एटी नेकड़ेदेर साथे बास करतो। एटी मोगलीके नेकड़ेदेर जीवनयापनेर स्टाइल शिखियेछे। तारपर ग्रीष्म देखानो हय एबं सर्वत्र जल छिलो ना। बनेर प्राणीरा स्रोतेर तीरे रेखे जावा जल पान करार सिद्धान्तो नेय। केउ अन्य प्राणीदेर आक्रमण करबे ना। एखन स्रोतेर तीरे जल खेते आसे सब प्राणी। मोगली ओ आसे एबं नेकड़ेदेर नेता ताके मानुषेर जीवनधारा ग्रहण करते निषेध करे। एटी ताके नेकड़ेदेर मतो बाँचते बोले मानुषेर नय एबं तारपरे प्राणीदेर एकसाथे पानी पान करा देखानो हय। तारा अबाक हये मोगली देखछिलो। तारा तार मतो कोन प्राणी देखेनि। तखन सर्वत्र नीरबता छिलो एबं शेरे खान नामेर एकटी बाघ देखानो हयेछे। एटी एकटी मानुषेर आभा अनुभव करे एबं एटी बोले जे आमादेर मध्य एकजन मानुष आछे। शेर खान मोगली देखे बोले ओके आमाके दाओ। तारपर नेकड़े नेता बोले से आमादेर भीड़ थेके एसेछे एबं आमरा ताके आपनाके देब ना, किन्तु शेरे बोलेछे बृष्टि हबे। एई पानीर घाटति पूरण करे ऐक्य हबे, प्राणी शेष हबे। तारपर आमी एखान थेके मोगली निये जाबो एबं केउ आमाके आटकाते पारबे ना। समस्त प्राणीके सतर्क करार समय एटी चले जाए। एखन नेकड़ेरा मोगली रजन्य चिंतित छिलो एबं समय चले जाए। बृष्टि शुरू हय एबं सेखाने नेकड़ेदेर मीटिंग छिलो, कारण तारा सिद्धान्त निते पारेनि जे तारा मोगली राखबे किना। जदि तारा मोगली राखे तबे शेरे खान ओ तादेर शत्रु हये जाबे। मोगली तार नेकड़े संगीदेर विपदे फेलते चाय ना। से नेकड़ेदेर काछे जाए एबं बोले आमी एई जायगा छेड़े चले जाबो, किन्तु बाघीरा ओ सेखाने छिलो एबं एटा बोले जे मोगलीर चले जावाई भालो हबे। बाघीरा बोले आमी एकटी मानुषेर ग्राम चिनी एबं सेखाने मोगली नामिये देब। नेकड़ेदेर मध्य मोगलीर मा बोले आमी मोगलीके आमार थेके दूरे जेते देब ना। मोगलीके एई जायगा छेड़े जेते हय एबं से बाघीराके निये एगिये जाय। তিনি একটি শুকনো ঘাসের মাঠে পৌঁছান এবং সেখানে অনেক মহিষ ছিল। বাঘীরা সেখানে একটি বিপদ বুঝতে পারে এবং মোগলিকে আলোর দিকে ছুটতে বলে। কিছু বুঝে ওঠার আগেই শের খান তাকে আক্রমণ করে। বাঘীরা এর সাথে মারামারি করে এবং মোগলি সেখান থেকে ছুটতে শুরু করে। শের খান শক্তিশালী ছিল এবং বাঘীরা এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এটি বাঘীরাকে পরাজিত করে এবং তারপর মোগলিকে তাড়া করে। যখন এটি মোগলিকে ধরতে যাচ্ছিল তখন এটি ছুটে চলা মহিষের সাথে ধাক্কা খায়। শের খান মোগলি ভয় পেয়ে দৌড়াতে গিয়ে খাদে ঝাঁপ দেয়। যে মহিষগুলো চড়ছিল তারাও শেরে খানের ভয়ে দৌড়াতে শুরু করে। মোগলি এটি থেকে সুবিধা পায় এবং একটি মহিষ ধরে রেখে সেখান থেকে চলে যায়। শেরে খান ক্ষিপ্ত হয়ে ওঠে কারণ মোগলি সেখান থেকে পালিয়ে যায়। এখন এটি সেই জায়গায় যায় যেখানে নেকড়ে বাস করে এবং তারা শেরে খানকে বলে যে মোগলি চলে গেছে। শেরে খান বলে এটা তোমার দোষ, তুমি আমাকে মানব সন্তান দাওনি। তারপর এটি নেকড়ের নেতার সাথে লড়াই করে। শের খান পাহাড় থেকে সিঁড়িটি নিচে ফেলে দেয় এবং এটি মারা যায়। এখন নেকড়েরা ভয় পায় এবং শেরে খান তাদের এলাকা দখল করে নিয়েছে। মোগলি দেখানো হয়েছে যে এখনও একটি মহিষের উপর বসেছিল। তিনি জেগে দেখেন এবং মহিষগুলি একটি পাথরের উপর দিয়ে যাচ্ছিল এবং পথটি বিপজ্জনক। তিনি ল্যান্ড স্লাইডিংও লক্ষ্য করেন। তারপর প্রাণ বাঁচাতে স্রোতে ঝাঁপ দেন। মোগলি অন্ধকার জঙ্গলে পৌঁছেছে এবং ক্ষুধাও অনুভব করছিল। তিনি একটি গাছে কিছু ফল দেখেন এবং সেগুলি উপড়ে ফেলার জন্য গাছে ওঠেন। ইতিমধ্যে অন্যান্য প্রাণীরা আসে যারা মোগলির ফল বাছাই করে এবং সেখান থেকে পালিয়ে যায়। সে পথ ভুলে গেছে এবং সে যখন একটি গাছের পাশ দিয়ে যাচ্ছিল তখন একটি অজগর সাপ আসে এবং এর কারণে তাকে সম্মোহিত করে। সে তার অতীত স্মরণ করে যখন তিনি একটি শিশু ছিলেন এবং তার অতীত দেখেন কিভাবে তার বাবা তাকে শেরে খান থেকে বাঁচিয়েছিলেন। তার বাবার হাতে একটি ফ্ল্যাম্বিউ ছিল যা দিয়ে তিনি শেরে খানকে আক্রমণ করেছিলেন। শের খানের চোখে এখনও সেই চিহ্ন রয়েছে। বাঘীরা মোগলিতে এসে পৌঁছেছে যখন শেরে খান তার বাবাকে শেষ করেছে। তারপর তাকে নেকড়ে নিয়ে গেল। বর্তমানটিকে আবার দেখানো হয়েছে এবং অজগরটি দেখানো হয়েছে, এবং এটি মোগলি কে ফাঁদে ফেলেছিল কারণ এটি ক্ষুধার্ত ছিল। তাই এটি মোগলি খাবে এবং যখন তাকে খেতে যাচ্ছিল তখন একটি ভাল্লুক আসে, এর নাম ছিল বালু, এবং এখান থেকে মোগলি কে বাঁচিয়ে নিয়ে যায়। সে অজ্ঞান হয়ে যায় এবং যখন তার জ্ঞান আসে তখন সে বালু দেখতে পায় এবং বালু বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি এবং বিনিময়ে তোমাকে আমাকে সাহায্য করতে হবে, মধু পেতে আপনাকে আমাকে সাহায্য করতে হবে। এবং সে বালুকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়। মোগলি মানুষের মতো তার মন ব্যবহার করে এবং মধু যেখানে ছিল সেখানে পৌঁছে যায়। বালুক খুশি হয় এবং তাকে এখানে থামতে বলে, আমরা ভালো বন্ধু হিসাবে বাস করব এবং প্রচুর মধু সংগ্রহ করব, আমরা শীত উপভোগ করব। মোগলি বলে, বাঘিরা আমাকে এখানে থামতে নিষেধ করেছে এবং বালু বলেছে এটা আমার ভালো বন্ধু। বালু এবং মোগলি একসাথে সময় কাটানোর সময় অনেক উপভোগ করে। বালুর জন্য মধু পান মোগলি এবং তারা ভালো বন্ধু হয়ে উঠেছে। বালু তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখান থেকে মানুষের গ্রাম দেখা যেত। বালু মোগলিকে এখানে থাকতে রাজি করিয়েছে। তারা যখন উপভোগ করছিল তখন বাঘিরা আসে এবং মোগলিকে দেখে হতবাক হয়ে যায়, এটা বলে যে আমি তোমাকে চলে যেতে বলেছিলাম, কিন্তু মোগলি এটা দেখে জড়িয়ে ধরে। তারপর সে বাঘিরাকে সেই গুহায় নিয়ে যায় যেখানে সে বালুর জন্য মধু সংগ্রহ করেছিল। বাঘিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলে, আমরা তোমাকে বনে মানব জীবন গ্রহণ করতে নিষেধ করেছি, কাল সকালে আমরা মানব গ্রামের উদ্দেশ্যে রওনা হব। মোগলি জেগে ওঠে যখন সবাই ঘুমিয়েছিল এবং একটি খাদে আটকে একটি হাতির বাচ্চা দেখতে পায়। তারপর সে সেখানে একটি দড়ি নিয়ে আসে যাতে সেই হাতিগুলোকে খাদের ভেতর থেকে শিশুটিকে নিয়ে যেতে সাহায্য করে। বাঘিরা এবং বালু ও সেখানে ছিল এবং এটি দেখে খুশি হয়ে যায়, এবং বাঘিরা বালুকে বলে যে শেরে খান নেকড়েদের নেতাকে শেষ করে দিয়েছে। এর পরবর্তী শিকার হল মোগলি। শেরে খান মোগলি র পিছনে আছে শুনে তার কাছে চলে যায় আর বলে, তুমি আমার বন্ধু না, আর আমি তোমার সাথে বন্ধুত্ব করেছি শুধু মধু সংগ্রহ করার জন্য। বালু জানে এটা তাকে শেরে খান থেকে বাঁচাতে পারে এবং মোগলির খারাপ লাগে। তারপর তিনি একটি গাছে বসেন, কিন্তু অনেক বানর এসে তাদের সাথে মোগলি নিয়ে যায়। বালু এবং বাঘিরা ও তাদের তাড়া করে, কিন্তু তারা মোগলিকে একটি পাথরে নিয়ে যায়, যেহেতু সেখানে তাদের দুর্গ এবং তাদের রাজাও ছিল। বানর রাজা মোগলি দেখে লাল ফুলের জন্য জিজ্ঞাসা করে এবং এটা বলে যে আপনি কিভাবে এই লাল ফুল উৎপাদন করতে জানেন, সেই লাল ফুল শক্তিশালী, আমাকে সেই ফুলটি দাও এবং এটি দিয়ে আমি শক্তিশালী হব, আমি তোমাকে শেরে খান থেকে বাঁচাব। মোগলি বলে, আমি জানি না সেই লাল ফুল কোথায়। বাঘিরা এবং বালুও সেখানে আসে। বালু বানর রাজাকে ফাঁদে ফেলে এবং বাঘিরা মোগলিকে দৌড়াতে নির্দেশ করে। যখন মোগলি এবং বাঘিরা সেখান থেকে দৌড়ে আসে তখন একটি বানর তাদের দৌড়াতে দেখে। তারা অন্যান্য বানরদের সাথে প্রতিযোগিতা করছিল। বানর রাজা মোগলির পিছনে ছিল এবং সে দৌড়াতে গিয়ে গুহায় আসে। বানর রাজা তাকে বলে, শের খান তোমার কারণে নেকড়ের নেতা শেষ হয়ে গেছে, এখন এটি আপনাকেও শেষ করবে, সুতরাং আমাকে সমর্থন করুন এবং আমি আপনাকে শেরে খান থেকে বাঁচাব। মোগলি এটা শুনে মন খারাপ করে এবং বানর রাজাকে বলে, আমি আবার আমার জনতার কাছে যাচ্ছি। বানর রাজা তাকে তাড়া করলে গুহাটি ধ্বংস হয়ে যায়। মোগলি গাছে লাফ দিয়ে পালিয়ে যায়। বানর রাজা ধ্বংস হওয়া দুর্গের নিচে চাপ দেয়। মোগলি তার বন্ধুকে বলে, তুমি মিথ্যাবাদী এবং তুমি আমাকে মিথ্যা বলেছ, এবং তারপর মানব গ্রামের দিকে রওনা হয়। তিনি সেখানে আগুন লক্ষ্য করেন এবং প্রাণীরা এটিকে লাল ফুল হিসাবে উল্লেখ করে যা তাদের ভয় দেখায়। তারপর সে সেখান থেকে একটি ফ্ল্যাম্বিউ নিয়ে যায় এবং সেখান থেকে শিখা শুকনো ঘাসের উপর পড়ে, এর কারণে ঘাসে আগুন ধরে যায় এবং মোগলি তার সঙ্গীদের কাছে পৌঁছায়। সেখানে নেকড়ে ছিল আর শেরে খান ও ছিল, এবং মোগলি কে বলে, দেখ তুমি বনের কি করেছ, তুমিও মানুষের মতো। মোগলি পিছনে দেখে এবং লক্ষ্য করে পুরো জঙ্গলে আগুন লেগেছে। তার সঙ্গী নেকড়েরাও তাকে ভয় পেত। মোগলি ফ্ল্যাম্বিউকে জলে ফেলে দেয় এবং বলে, আমি মানুষ নই, আমিও নেকড়ে। শের খান বলে, কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, কিন্তু যখন তাকে আক্রমণ করার কথা আসে পশুরা তার সাহায্যের জন্য আসে। মোগলি বনে ছুটে যায় এবং গাছের ডালে দড়ি বানায় সে গাছে উঠে। অন্যদিকে শের খান পশুদের পরাজিত করেছে এবং মোগলির পিছনে ছিল। মোগলি গাছের ডালে চড়ছিল আর শেরে খান ও তার পিছনে ছিল। মোগলি অনিচ্ছাকৃতভাবে একটি ডালে চড়ে যা ভাঙতে চলেছে। শের খান ও তার পিছনে ছিল এবং এর ওজনের কারণে ডাল ভেঙে যায়। শের খান আগুনে পড়ে এবং মোগলি তার তৈরি দড়ির সাহায্যে পালিয়ে যায়। শের খান পশুদেরও আহত করেছে যারা মোগলির সঙ্গী ছিল। তারা মোগলি নিয়ে চিন্তিত ছিল। তারা লক্ষ্য করে মোগলি একটি হাতির উপর বসে ফিরে এসেছে। তারপর হাতির সাহায্যে স্রোতের পথ পরিবর্তন করে। এর কারণে স্রোতের পানি বনের দিকে চলে যায়। বনের আগুন এখন নিভে গেছে। একইভাবে বন রক্ষা করা হয়েছিল। শেরে খান শেষ করে। মোগলি শুধু প্রাণীদের রক্ষা করেনি, কিন্তু সে তার বাবার মৃত্যুর প্রতিশোধও নিয়েছে। মোগলির মা রক্ষা নামে নেকড়েদের নতুন নেতা হয়ে উঠেছেন। মোগলি বনে ঘুরে বেড়াতে দেখানো হয়েছে। এখন সে তার নিজের জন্য সমস্ত কৌশল ব্যবহার করবে। বালু ও তাদের সঙ্গে থাকতে শুরু করে।